মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সব ঠিক আছে, ফিসটা ওর টাকা দাম দিচ্ছি। কেন? আমার টাকা আমি দিচ্ছি, আমার কাছে আছে। এই নিন আমার ফর, আর আমার মেয়ে আর আমার টাকা। এই রে, এবার যে কি হবে? আপনিও কলেজে ভর্তি হবেন? হ্যাঁ, নানা কারণে আসলে পড়াশোনাটা ঠিক করতে পারিনি, কিন্তু আমার পড়াশোনা করার খুব ইচ্ছে আছে জানেন। বাহ, খুব ভালো ব্যাপার। এই বয়সে এসেও যে আপনি পড়ার আগ্রহ দেখিয়েছেন, এটা খুব ভালো ব্যাপার। কুড়ি বয়সে কলেজে ভর্তি হতে এসেছে, আমাদের সাথে নাকি কলেজে ভর্তি হবে, কি ফানি। বুড়ো ছেলে, এটা কি হলো? মিতুল মা ফর্ম কেন জমা দিল? গুগলি। ও, তুমি সবটা জানতে তাই না? মিতুল মাকে কি সব জায়গায় ঢুকতেই হবে? এটা কি ইয়ার্কি করার জায়গা? গুগলি গুগলি, আমার কথাটা একবার শোন তো। আর আমার কথাটা, আচ্ছা শোন তুই একবার আমার কথাটা, একটা সুযোগ দে না গুগলি, তোর সমকক্ষ হওয়ার। আমি পড়াশোনা শিখে তোর কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে চাই, নাহলে যে সারা জীবন আমি তোর চোখে ছোট হয়ে যাব। তোদের কিন্তু অনেকগুলো দেখছি কলেজে ডিস্টার্ব করছিস। যা করেছি বেশ করেছি, আবার করব। আর কো মানে? তোকে বললাম না, যা করেছি বেশ করেছি, আর তোর কি? তুই গাহা দিচ্ছিস? গাহা দিচ্ছিস কোন সাহসী? কি কি করছিস? আবার তুই গাহা দিচ্ছিস তুই? এসব কি কাণ্ড শুরু হয়েছে প্রদীপদা? বাইরের কিছু ছেলে রোজ দিন ঢুকে এরকম ঝামেলা করছে, এরা চায় কি? মানে কিছুই তো বুঝতে পারছি না, এটা তো কিছু বলাও যায় না। দাঁড়া দেখছি। এই এই ভাই, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ঝামেলা করছো কেন? হ্যাঁ বাইরে যাও যাও, দেখছো তো এখানে ফর্ম ফিল আপ চলছে। ও যা হচ্ছে হোক, আমাদের যখন ইচ্ছে আমরা তখন বেরোবো। যা হচ্ছে হোক মানে? তুমি তর্ক করছো কেন গো? আপনাদেরকে বললাম আমাদের যা ইচ্ছা আমরা তাই করবো। এই ভালো করে বলছি, বেরিয়ে যাও নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুই স্যারের গায়ে হাত দিলি, এত সাহস তোর? প্রদীপ দা ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। আবার যে কি অশান্তি শুরু করবে কে জানে। যেখানে সেখানে গুন্ডামো শুরু হয়ে গেছে, চলো তো এখান থেকে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? এটা সেই মন্দিরের ছেলেটা না? মারের জবাব পাল্টা মার, আমার বন্ধুদের গায়ে হাত দেওয়া তাই না? না না, এখানে থাকা যাবে না, চলো রুগলি চলো এখান থেকে। মিতু চলো 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 চলো, মিতু দাঁড়িয়ে আছো কেন? চলো। যাবো না, এইসব ছেলেদের গুন্ডামো সহ্য করা হয় বলে এরা এত বার বাড়তে পারে। তুমি এখানে দাঁড়াও কিন্তু। মিতু মিতু মিতুল, দেখলে? বললাম না বললাম না, মিতুল মা সব কিছুতে বাড়াবাড়ি, জাস্ট সহ্য হয় না। বাঁদর ছেলে, ছোটবেলায় মা তোকে মারেনি তাই না? আমার ছেলে হলে না শুধরে দিতাম। শিবা
পুলিশ। এই নিয়ে একদিন না, পরপর দুদিন, তিন নম্বর দিনটা শিবার হবে। কলেজটাকে একদম নষ্ট করে দিল, কিছু বলার উপায় নেই, কখন যে কি করে বসবে। তবে আপনি এগিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উফ, শুরু হয়ে গেল নেত্রী হওয়া। এখানেও আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না মিতুল মা, সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরবে। এবার আমি কি করব? গুগলি, তুমি এই কলেজে পড়বে না, ব্যাস। আরে কেন? কেন মানে জিজ্ঞেসে করছো? এটা কোনো কলেজ? উটকো পাটকা ছেলে ভর্তি হচ্ছে এখানে, পড়াশোনার কোনো পরিবেশ আছে এখানে? তুমি আমার কথাটা তো একটু শোনো। বুড়ো ছেলে, মাথা ঠান্ডা করো, আমার কিচ্ছু হবে না। গুগলি, তুই জানিস এটা কতটা ডেঞ্জারাস? নিজের চোখে তো দেখলি। শোন, আমি তোকে এই কলেজে পড়াবো না, ব্যাস। আর এটা আমার শেষ কথা। তুমি মাথা গরম করো না, ওর কিচ্ছু হবে না, তুমি আমার কথাটা তো শোনো। বুড়ো ছেলে, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, আমি মানছি ওরা খারাপ, কিন্তু আমি তো আর ওদের সাথে মিশতে যাচ্ছি না। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলো। হাঁটতে ছাড়ো, আমি এই স্কুলেই পড়বো, কজ দিস ইজ দ্য বেস্ট বিজনেস স্কুল হিয়ার। কিসের বেস্ট? কিসের বেস্ট বলতে পারো? সত্যি বুঝতে পারছি না, এখানে সিকিউরিটি কোথায়? তোমার যদি এখানে কিছু হয়ে যায় আমি কার ভরসায় তোমায় পাঠাবো এখানে? বলো, ছেলের ভরসায়? উফ, আবার এই মহিলা হিরোগিরি দেখানো শুরু করে দিল। হ্যাঁ রে, আমি জানি তুই একাই সব কিছু সামলাতে পারিস, তুই পারিস না এমন কোনো কিছুই নেই। বুড়ো ছেলে শোনো, তোমার যখন এতই প্রবলেম হচ্ছে আমাকে আবার বাইরে পাঠিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।